বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের কোড়াপাড়া গ্রামে কৃষক পরিবারের মেয়ে বছর বত্রিশের সাকিনা খাতুন মাত্র দেড় বছর বয়সে তিন দিনের জ্বরে তার পুলিও হয়েছিল কোমর থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে গেছিল সাকিনা এক ভাই তিন বোন বাবা সিরাজুল গাজী ও মা নুরজাহান বিবি জমিতে কাজ করে দিন মজুর খেটে মেয়েকে ভালো করার চেষ্টা করলেও সফল হতে পারেননি কিন্তু থেমে যায়নি বাবা মার চেষ্টা দুই চোখে ছিল স্বপ্ন সাকিনাকে নিয়ে কিছু করে দেখাক বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করুক তারা সেদিন শপথ নেন দু চোদ্দ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয় করে ইতিহাসে প্রথম মেয়ে হিসেবে দেশের নাম উজ্জ্বল করেন সাকিনা তারপর লড়াই শুরু দু হাজার সালে এশিয়াতে ও ব্রোঞ্জ পায় দু হাজার একুশ সালে করোনা মহামারীর মধ্যেও লড়াইতে নেমেছিল জাপানের টোকিওতে প্যারা অলিম্পিক সেখানেও পঞ্চম স্থান দখল করেন দু সালে চলতি মাসে উনিশে মার্চ জাতীয় প্যারা অনুষ্ঠিত হয় সল্টলেকের সাইতে সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পনেরো জন মধ্যে জাতীয় স্তরে গোল্ড মেডেল পায় বাংলার সাকিনা আবার চলতি বছর জুন জুন মাসে মাসে কোরিয়াতে এশিয়া ও প্রতিযোগিতা হবে সেখানেও লড়াই করবেন সামনে লক্ষ্য দু হাজার চব্বিশে ফ্রান্সের প্যারিসে প্যারা অলিম্পিকে অংশগ্রহণ তার লড়াই এখন থেকে শুরু করে দিয়েছেন গত দুবছর করোনা মহামারীর জন্য ঠিক মতো প্র্যাকটিস করতে পারেনি তিনি চাইছেন এবার প্র্যাকটিস করে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করতে রাজ্য সরকার তার একটি সরকারি ঘর তার নামাঙ্কিত একটি রাস্তা গ্রামে করে দিয়েছে সাকিনা বলেন তার অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যেতে চান তার মতো আরও পাঁচজন তার পথ অনুসরণ করে এগিয়ে চলুক কারণ প্রতিবন্ধকতা কোনো কিছুই আটকে রাখতে পারে না